দেশে এই মুহূর্তে যেন নতুনভাবে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা। প্রতিদিন যেভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে অতীতের যাবতীয় রেকর্ড অতিক্রম করে চলেছে। একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাতেও উদ্বেগজনকভাবে দাপট দেখাতে যেন মরিয়া হয়ে উঠেছে অতিমারী এই করোনা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি জনগণের উদ্দেশ্যে কিছু সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি জনগণকে সতর্ক করে তোলার জন্য একদিকে প্রশাসনিকভাবে যখন চলছে জোরদার তৎপরতা, তেমনি মানুষকে সচেতন করতে ময়দানে নেমে পড়লেন শাসক দলের নেতাকর্মীরাও। শনিবার এমনটাই দেখা গেল আগরতলা বটতলা এলাকায়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এদিন বিজেপি 8 নং টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে পথচারীদের মধ্যে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। এদিনের এই মাস্ক বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন দলের মণ্ডল সভাপতি রঞ্জিত দাস, ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সহ সাধারণ কর্মকর্তারা। আমরা মানে ভারতীয় জনতা পার্টি সেবামূলক যে কাজ, 7 দিনের সেবামূলকের কাজে আমরা 7 দিন ধরে এই সেবামূলক কাজ করছি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সেবামূলক কাজ করছি এবং আমরা আপনারা জানেন বিগত দিনে আমরা স্বচ্ছ ভারত করেছি এবং দরিদ্র মানুষ সেবা করেছি। কালকেও আমরা একটা স্কুলে সেই মার্কস এবং সিনিটেশন এবং বাচ্চাদের বিরুদ্ধে করেছি এবং আজকে বর্তমানে আমরা মার্কস যাতে পড়া থাকে, সচেতনতা থাকে, সেই জন্য 8 নং টাউন বর্তলি মণ্ডলের পক্ষ থেকে আমরা এগুলো করছি। কালকেও আমরা আবার এই বর্তমানে মার্কস দেবো মানুষকে। এখানে আমার সঙ্গে আছে আমার বর্তলি মণ্ডলের কার্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।